হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দুইটি কাঁচা আলু দিয়ে খুব সহজে বিকেলের ঝাল নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা একেবারেই সহজ, ঘরোয়া উপকরণে খুব সহজে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন কাঁচা আলুর এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দুইটি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে গ্রেট করে নিব। তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি, আর এই নাস্তা তৈরির জন্য অবশ্যই গ্রেটারের মোটা সাইড দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। দুইটি আলু গ্রেট করে নিয়েছি, এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আলু কুচিকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। এগুলোকে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হবে। এই পর্যায়ে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কেননা পানি বেশি দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি নাস্তা শেপ দেওয়ার জন্য ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি আলুর এই মুচমুচে স্ন্যাক্সগুলো। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। হাতে সময় কম থাকলে ঝটপট বিকেলে চায়ের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন আলুর এই সহজ স্ন্যাক্সটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।